টিকটক অ্যাপসে প্রবেশ করে যাদের এই সমস্যাটি হচ্ছে, অর্থাৎ নো ইন্টারনেট কানেকশন, এরকম একটি মেসেজ আসছে তাদের জন্য। আজকের এই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অ্যাট ফার্স্ট আমি যে কাজগুলো করবো আপনারা সেম প্রক্রিয়াতে সেই কাজগুলো করবেন। আশা করি আপনারা এই সমস্যাটার সমাধান 100% আজকে করতেই পারবেন। আর বিশেষ করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ফোনে মেগাবাইট আছে অথবা আপনি ওয়াইফাই কানেকশন চালাচ্ছেন ইন্টারনেট, তারপরেও অন্য অ্যাপস চলছে বাট টিকটক অ্যাপস চলছে না, তো এটার সমাধান আসলে কীভাবে করবেন? এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা টিকটক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করবেন, আর আপডেট করলে আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা আপডেট করার পরেও এই সমস্যাটার সমাধান পাইনি, দেন আমরা যে কাজটা করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি প্রথমত আপডেট করেছি এবং আপডেট করেও কোনো ফলাফল পাইনি, সেক্ষেত্রে আপনারা অ্যাপসটিকে আনইনস্টল করে দিয়ে ট্রাই করতে পারেন। তো আমি আপনাদেরকে অন্য একটি মেথড দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আসলে কীভাবে আমরা এই সমস্যাটা সমাধান করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি প্রথমত এখানে কিছুটা স্কিপ করে দিয়েছি সময়ের সাপেক্ষে। ফাইনালি আমাদের অ্যাপসটি আপডেট হয়ে গেছে এবং অ্যাপসটি আপডেট করার পরেও আমরা পুনরায় টিকটক অ্যাপসে প্রবেশ করলে সেম প্রবলেমটাই আমাদের সামনে শো হচ্ছিল। দেন আমি যে কাজটা আপনাদের করে দেখাবো, অর্থাৎ আপনারা খুব সতর্কতার সাথে টিকটক অ্যাকাউন্টের যে সেটিংস আছে সেখানে প্রবেশ করবেন। দেন সেটিংসে আপনারা কাজ করতে পারবেন। সেটিংস থেকে অ্যাকাউন্ট নামের অপশন আছে, সেখান থেকে ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্টটি প্রথমত ভেরিফাই করে নেবেন, নয়তোবা টিকটক অ্যাকাউন্টটি আপনার পুনরুদ্ধার করতে অনেক প্যারা হতে পারে। দেন আমি এখান থেকে অ্যাকাউন্টে আমার ফোন নাম্বারটি, অর্থাৎ এই টিকটকের অ্যাকাউন্টের ফোন নাম্বারটি অ্যাড করে দেওয়ার জন্য ঢুকেছিলাম, বাট এখানে দেখছি একটি ফোন নাম্বার অলরেডি অ্যাড করা আছে। যদি আপনাদের না করা থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন, তারপরে আনইনস্টল অথবা ডাটা ক্লিয়ার আপনারা করবেন। তো এখন আমরা এখান থেকে টিকটকের যে অ্যাপসটি এখানে প্রেস করে চেপে ধরলে আপনার অ্যাপ ইনফরমেশন ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে স্টোরেজ নামে একটি অপশন, এবং স্টোরেজে গেলে আপনারা দুইটা অপশন পাবেন, ক্যাশ ক্লিন এবং ডাটা ক্লিন। সেখান থেকে আপনারা দুইটা অপশনে ক্লিন করে দেবেন। দেন পুনরায় আপনারা আপনার টিকটক অ্যাপসটি প্রবেশ করবেন। তো আমি এই অ্যাপসটিতে আবার পুনরায় এখন প্রবেশ করবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। দেখুন অ্যাপসটি এখন চলে আসছে, অর্থাৎ আগের যে লেখাটি আসছিল সেটা কিন্তু নাই। দেন এখন আমাকে কি করতে হবে, এই অ্যাপসটিতে যে অ্যাকাউন্টটা ছিল সেটাই সাইন আপ করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। তো আমি এখন থেকে এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে যে লগ ইন আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন নাম্বারটি চুজ করে সিলেক্ট করবো, যেহেতু আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে। পাশাপাশি কারো ইমেল দিয়ে থাকলে ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো এখানে আমরা ফোন নাম্বারটি উঠিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড করে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে একটি মেসেজ চলে আসবে, ওয়ান টাইম ওটিপি যেটাকে বলা হয়। সেটা কিছু মানে ভ্যালিডিটি থাকে কিছুটা সময়, সেই সময়ের মধ্যে এখানে সাবমিট করতে হয়। এখানে দুইটা ওয়েতে আসে, কল অথবা মেসেজ। যদি কল আসে তাহলে রিসিভ করে আপনারা কোডটি বলে দেবে, অর্থাৎ যে নাম্বার থেকে কল আসবে সেইটাই মূলত কোড হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার থেকে কল আসছে এবং অটোমেটিকলি এটা ভেরিফিকেশন প্রায় হয়ে যায় অনেক সময়। তো আমরা এখানে কোডটা শোনার পরে কোডটা বসিয়ে দিয়েছি, এর জন্য কিছুটা সময় লেগেছিল। ওকে, ফাইনালি আমরা এখানে কোডটা সাবমিট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে লগ ইনে ক্লিক করলাম, জাস্ট কিছুটা সময় লাগবে এখানে প্রসেসিংটি হওয়ার জন্য। দেখুন অ্যাকাউন্টটি আমার পুনরায় চলে আসছে। তো এই ছিল মোটামুটি ভিডিও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।